সবাইকে স্বাগতম আজকের এই ভর্তিকাড্ডায়। শুরুতে বলে রাখি, আমি ভূত প্রেত কখনো বিশ্বাস করতাম না, ভাবতাম এগুলা বলতে কিছুই নেই। একদিন টিভিতে দেখলাম পাবজি নামক একটি দেশে শানহক নামের একটি জায়গায় নাকি ভূতের অবস্থান রয়েছে। আমি আমার বন্ধু ফাহিম, অমি এবং আমার এক বান্ধবী মিমকে বললাম চল যাই ওইখানে, কি আর হবে, ভূত বলতে কি আছে, কিছুই নেই, ভৌতিক কোনো কিছু নেই, এগুলো সব ভুয়া ধান্দা, সবই ফেম কামানোর ধান্দা, চল যাই। আমার বন্ধুরাও রাজি হয়ে গেল। আমরা সেই জায়গায় রওনা দিলাম একটি প্লেনে, এবং আমরা যেই জায়গায় নামবো সেই জায়গায় আমরা সবাই একসাথে জাম করেছিলাম। কিন্তু আমার সে বান্ধবী মিম, ও জাম করতে পারছিল না। আমরা তিনজন প্যারাশুট দিয়ে নেমে গেলাম, এবং আমার বান্ধবীকে প্লেনটি একদম শেষ সীমানায় একটি নীরব জঙ্গলে তাকে ফেলে দিয়েছিল। আমরা তিনজন ওকে বললাম তুই সাবধানে থাক, আশেপাশে দেখ, পারলে আমাদের কাছে চলে একটি গাড়ি নিয়ে। ও বললো আচ্ছা ঠিক আছে, আমার খুব ভয় করছে। আমি বললাম ভয় পাওয়ার কিছু নেই। আমি দেখলাম একটি খরগোশ আমার সামনে এসেছে, আমি ওকে কিল করলাম এবং আমার বন্ধুদের বললাম আমরা সবাই একসাথে থাকবো, কেউ আলাদা হয়েও না। আমরা একটি জায়গায় যাচ্ছিলাম, দেখলাম একটি গুহা, আমি সেই গুহায় ঝাঁপ দিলাম। ঝাঁপ দেওয়াতে আমি পানিতে পড়ে গেলাম। আশ্চর্য, গুহার নিচে পানি দেখে আমার খুবই আশ্চর্য লাগলো। আমি পাড়ে দেখলাম সেখানে অনেক কঙ্কাল, অনেক হাড় পড়ে আছে। আমি আমার বন্ধুদের ডাকলাম তোরা এদিকে আয়। আমার বন্ধুরা আমাকে সাড়া দিল, তারা আমার কাছে আসলো। আমি আবার সেই চারদিকটা ভালো করে দেখলাম, অনেক পুরানো একটি মহল সেখানে রয়েছে। আমি পানিতে ঝাঁপ দিলাম, পানিতে ঝাঁপ দিয়ে সামনের দিকে আগাচ্ছি, পথটা একটু সরু। আমি ভিতরে যাচ্ছিলাম, ভিতরে যাচ্ছিলাম পুরাতন সেই গুহা। এই গুহাটি নাকি 2 বছর আগের। আমার এক বন্ধু একটি গাড়ি নিয়ে আমার সামনে দিয়ে পার হলো, ঠিক তৎক্ষণাৎ আমি আর নড়তে পারছিলাম না। আমি আবার পাড়ে উঠলাম, উঠে খেয়াল করলাম কেমন জানি একটি অদৃশ্য ছায়ার মতো, আয়নার মতো আমার সামনে আছে, কিন্তু আমি ওটার উপর দিয়ে হাঁটতে পারছিলাম। খুবই আশ্চর্য লাগছিল। আমি আমার ফ্রেন্ডকে অমিকে ডাকলাম, অমিকে ডাকলাম দেখ দোস্ত এখানে কি। আমি পাশে একটি ঘর দেখলাম, ঘরের ভিতরে আমি ঢোকার চেষ্টা করলাম কিন্তু আমি ঢুকতে পারছিলাম না। আমি পিছন থেকে যাব, ঠিক দেখছি পিছন থেকে একটি নীলের মতো আভাস আমাদের পিছনে পিছনে আসছে। সে আভাসটি ধরে ফেলল এবং দরজাটি অটো খুলে গেল। আমি ভয় পেয়ে গেলাম এবং অমিকে বললাম দরজাটি অটো খুলে গিয়েছে। আমি দরজার সামনে যেতেই দরজা আবার বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল এবং একটু সামনে আগাতেই দরজা আবার খুলে গেল। দেখছি দরজাটি খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। খুব অবাক লাগলো, সেখানে কেউ আমাদের ছিল না। আমি দরজায় গুলি করলাম, দরজাটি ভাঙছিল না, দরজাটি একই রকমভাবে খুলছে বন্ধ হচ্ছে। আমরা দুজনই দরজায় গুলি শুরু করলাম কিন্তু কেউ বের হচ্ছিল না। কেমন যেন একটি ভৌতিক অনুভূতি হলো, ভাবলাম হয়তোবা বাতাসে দরজা আটকাতে পারে, খুলতে পারে। নীল আভাসটি যখনই আমাদের সামনে দিয়ে গেল, আমাদের একটু একটু করে আমাদের জীবন থেকে মনে হলো যে আমাদের ক্ষুধা লাগছে, আমাদের পেট থেকে একটু একটু করে হজম শক্তি কমে যাচ্ছে, আমাদের খাওয়া প্রয়োজন। আমি বললাম চল ওই দিকে যাই, ওই দিকটাতে সাদা একটি আবরণ রয়েছে, এবং আমি আসার সময় রিসার্চ করে দেখেছিলাম যে একটি সাদা গোলের ভিতরে থাকলে আমরা সবসময় সেফ থাকবো।
পরে দেখি আরেকটি প্লেন আকাশ দিয়ে যাচ্ছে। কিন্তু আজকে যতটুকু চেক করলাম, আজকের দিনে আর কোনো প্লেন যাওয়ার কথা না। আজকের দিনে তো আর কোনো ফ্লাইট নেই। আমি অমিকে বললাম আজকে ফ্লাইট নেই, তারপর কিভাবে আকাশ থেকে প্লেন যাচ্ছে। আমি আমার বন্ধু ফাহিম অমিকে নিয়ে সামনে আগাচ্ছিলাম, তখনই আমি খেয়াল করলাম আমার বান্ধবী মিম হঠাৎ করে চলে এসেছে। সে তো অনেক দূরে ছিল, সে কিভাবে চলে আসলো? আমি বললাম, ওই দেখ ওই দেখ, সাদা আবরণটি সামনেই, আমাদের এই নীল আবরণ থেকে বের হতে হবে। আমি দেখলাম সামনে একটি স্কুটার, দুটি সিটের, আমরা ছিলাম তিনজন, আমরা দুজনই সেখান দিয়ে যেতে পারতাম। আমি আমার বন্ধু অমিকে বললাম, তুই আমার স্কুটারে চল। অমি আর আমি একসাথে সাদা আবরণটির দিকে দৌড় দিলাম, আর আমার বন্ধু ফাহিম ও একা একা আসছিল। খেয়াল করলাম অমি আমার সবারই, আমাদের জীবনটা একটু একটু করে কমে আসছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমাদের জীবনটা বের হয়ে যাচ্ছে, আমাদের হৃদয়টা কেমন যেন লাল হয়ে গেল। তখনই মনে পড়লো যে আমি আসার সময় আমাদের এক বাবা থেকে, খাজা বাবা থেকে আমি একটি তাবিজ নিয়ে এসেছিলাম। আমি একটি পাশে ছোট একটি ঘরের মতো জায়গায় আমি সেখানে ঢুকলাম এবং অমিকে বললাম, তুইও আমার কাছে চলে আয়। আমি সেখানে একটু থেমে আমি খাজা বাবার তাবিজটা আমার হাতে পেঁচাতে লাগলাম। তাবিজ পেঁচানোর সাথে সাথে আমার একটু ভালো অনুভূতি আসছিল, আমার জীবনটা মনে হচ্ছিল সাদার দিকে যাচ্ছে। আমি অমিকে বললাম, তুইও তাবিজ লাগা, তোরও ভালো অনুভূতি হবে। সেই দিনের ভয়ানক অনুভূতি আমি আমার জীবনে কখনো ভোলার মতো নয়। আমি দেখলাম আমার 4 নম্বর বন্ধু সেই নীল আবরণের ভিতরে ফেঁসে গেছে এবং তার জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সে বলছে, ইমন আমার কেমন জানি মাথা ঘোরাচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমি বললাম, না আমি আসবো, আমি আসবো তোমাকে বাঁচাতে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসবো, তোমার কিছু হতে পারে না। আমি সেই তাবিজটি হাতে নিয়েই আমি স্কুটার খোঁজে আমি গেলাম, দেখলাম আমার বন্ধু একটি নীল আবরণের ভিতরে ফেঁসে গেছে। আমি বললাম, আমি স্কুটার নিয়ে আমি যাচ্ছি ওকে বাঁচাতে, আমার ওকে বাঁচাতেই হবে, ওকে আমি কথা দিয়েছিলাম আমরা 4 জন একসাথে ফিরব। আমার স্কুটার কেমন আঁকাবাঁকা চলছিল, আমি ঠিক মতো চালাতে পারছিলাম না, স্কুটারটি পড়ে যাচ্ছিল, ঠিক মতো কন্ট্রোল হচ্ছিল না। আমি যেই নীল আবরণ থেকে বের হব, আমি খেয়াল করলাম আমার বন্ধু সেখানে মরে গিয়েছে। ওর তো এত তাড়াতাড়ি মরার কথা ছিল না, আমি ওকে বাঁচাতে পারলাম না। আমি ফাহিমকে বললাম, তুই আমার স্কুটারে চলে, আমরা একসাথে সাদাবরণের দিকে আগা। এবং অমিকে বললাম, তুইও একা একা আগা, যেহেতু আমাদের কাছে 2 জনের একটি সিটের স্কুটার। অমি বলল, কিসের জানি পায়ের ছাপ পাচ্ছে ও, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, ও শুধু পায়ের ছাপ পাচ্ছে, ও কাউকে দেখছে না সেখানে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আসছি তোর কাছে, তুই যা জোনে। বৃষ্টি পড়ছিল, অনেক ঝড়ো তুফান হচ্ছিল, আকাশ অন্ধকার হয়ে আসছিল। আমার বন্ধু গাড়িতে ছিল, বন্ধুকে গাড়ি থেকে কিভাবে জানি কে জানি ওকে শেষ করে দিল, কোনো ছায়া পেলাম না। দেখলাম পাশে ভূতের মতো একজন সামনে আগাচ্ছে, পিছনে যাচ্ছে। আমি ওকে গুলি করলাম, ওর গায়ে কোনো গুলি লাগলো না, কেমন এক ভৌতিক নিভাস। আমি ওকে গুলি করলাম অনেকগুলো, অনেকটুকু, কিন্তু ওর গায়ে কোনো গুলি লাগছিল না। নিমিষের মধ্যে ও হাওয়া হয়ে গেল, বাতাসের প্রচণ্ড চাপ চলছে। আমি ঘরের ভিতর ঢুকতেই দেখি সেখানে আগুনের মতো জল জল করে কি জানি জ্বলছে। আমার খুব ভয় হতে শুরু করলো,
আমি খেয়াল করলাম আমার জীবনের অনেকটুকু অংশ লাল হয়ে গেছে। আমি আবার সেই ব্যান্ডেজ, যে তাবিজ ছিল খাজা বাবা কর্তৃক, ওই তাবিজ আমি আমার গায়ে আবার পেঁচালাম। আমি আমার চোখ বন্ধ হয়ে আসছিল। আমি অমিকে বললাম, আমি আর তুই শুধু বেঁচে আছি, আমাদের জয় আনতেই হবে, আমাদের বাড়ি ফিরতেই হবে। আমি ওই নীল আবরণ থেকে সামনে আসছিলাম, আমার জীবন খুবই কম ছিল। আমি দেখলাম অমি একটি ভুতুড়ে ঘরে কাকে জানি মারছে। আমি অমির কাছে যাওয়ার চেষ্টা করছি, আমার জীবন কমছিল। আমি সেখানে অমির কাছে গিয়ে অমিকে বললাম, একটু সাবধানে থাক, চল আমরা চলে যাই, আমরা আর এখানে থাকবো না, আমাদের দুই বন্ধু ইতিমধ্যে মারা গিয়েছে, চল আমরাও চলে যাই। আমি ব্যান্ডেজ, খাজা বাবার তাবিজ, ব্যান্ডেজ দুইটাই আমি লাগাচ্ছিলাম, তখনই দেখি আমার লাইফ শেষ। এবং হঠাৎ করে পায়ের ছাপ, আমি পায়ের ছাপ দেখছিলাম কিন্তু কাউকে দেখছিলাম না, ভুতুড়ে এক আভাস, কোথা থেকে নাই হয়ে গেল কে জানে। আমি সামনে আগাচ্ছিলাম আগাচ্ছিলাম, আমি আশেপাশে কাউকে দেখছিলাম না, আমার খুব ভয় করছিল, আমি প্রচণ্ড ভয়ে আমি অল্প অল্প করে সামনে আগাচ্ছিলাম। দেখলাম হঠাৎ করে কে জানে আমি ওকে গুলি করলাম, সাথে সাথে মরে গেল। দেখলাম এটা তো একটি কুকুরের বাচ্চা, আমার খুব ভয় করছিল। আমি অমিকে বললাম, অমি আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমি একদম নীলাবরণের সামনে দিয়ে যেছিলাম, একটি ঘর সামনে পড়লাম, আমি ভাবলাম সেই ঘরে আমি দৌড় দিয়ে চলে যাব। হঠাৎ করে আমার বুক ছিনমিন করে কে জানি আমাকে শেষ করে দিল। আমি অমিকে বললাম, অমি আমার জীবনের শেষ দিন এসে পড়েছে, আমি আর মজা করতে পারবো না তোদের সাথে।